মাছ বাজারের পাশেই হয়েছে গরুর মাংসের দোকান, তাই আজকে গরুর মাংস কিনে এই রহমের যে টাকটা খামো হে বুঝতে পারি না। যে জায়গায় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ভিডিও করতে আসলাম এই জায়গায় আসলে পানি, হে এর লগে এই পিস যে দেখছি তা দেখছিলাম তো ভালোই যে মাংস টাংস দিয়েছে, হে এর পরে ঘরে আনিয়ে দেখি কি 1 কেজির মধ্যে 300 গ্রামের নাহান ওই ভেজাইয়ে চর্বি দিয়ে দেছে, কোন ফাঁকে যে দেলে হে এই মোরা টের পাই নাই, মানু আনলাম 2 জন, হে এর পরেও বুঝতে পারি নাই বাড়ি এনে এই রহমের তামসাটা হইলে কেমন লাগে কন দেহি। 700 টাকা কেজি রাখছে, হেয়ার পরেও যদি এইরম ঠকা ঠকিয়াও লাগে এর মধ্যে তো 8ডি দেবেই, 8ডি ছাড়া তো কোনো মাংস কিনতেই পাওয়া যাইবে না, এটা মান্য নেওয়া যায়। তো চর্বি যদি এত গুণ দেয় মধ্যবিত্ত মানুষের লগে এই রহমে রইলে হে অবস্থাটা কি হয় হে তো আপনারা বোঝেনি, সবসময় খেয়াল করে কেনা হয়, আজগু বেখেয়ালে যে এই রহমের টাকটা খামো হে বুঝতে পারি না, আপনারাও কেনাকাটা করার সময় খেয়াল রাখবেন যাতে এই রহমের ঠগা না লাগে। অনেকে আবার বুঝতে পারেন যে এই যে রান্দাবাড়ি করতে আসি এটা তো কোনো চর্বি দেখতে আসেন না, আসলে মোরা চর্বি টর্বি খাই না, অন্যান্য যে সময় কিনি এ সময় 2-1 পিস পাইলেও হালাইয়ে দিই, আর এখন তো অনেকগুলো পাইছি হ্যাঁ তো হালাইয়েই দিমু। যাই হোক, এদিকে মোর রান্দাবাড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রেশার কুকারে সিঁড়ি বাজাইতে আছে অনেকগুলো, আর কেমন কি রান্ধতে আসি হে তো আপনারা দেখতেই পারছেন। এই রকমের করে গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে, হেয়ের লগে সবসময় ইয়াতে মাইকে রান্ধি, আর প্রেশার কুকার দিয়ে রান্দাবাড়া এককালে সম্পূর্ণটাই করি না, হেয়ার পরে আলাদা করইতে উড়ই একটু কষাইয়ে শেষে জলের পানি দিয়ে রান্ধে বাড়ি উঠে, এই যে দেখেন রান্ধাবার সময় কারা আইছে মেহমান চললে এইছে, এয়া কি অবস্থা হইবে আনে, যে খামো হেয়ার চাইয়ে বেশি কষ্ট করা লাগবে আনে। আধুনিক বেলে যতই মানুষে গোল মরিছে এর পরে আরো অন্য অন্য যে জয়ফল জয়ত্রী এইগুলো যে মশলাপাতি আছে এয়া দেওয়ার চাইয়ে মনে হয় যে শর্টকাট মশলায় মানে হইছে যে আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাইচ এই সব শর্টকাটে মশলা দিয়ে রান্ধলেই হেলে অনেক মজা হয়, আর এই এর স্বাদই সবচেয়ে ভালো লাগে মোরদারে। এই যে দেখেন মোর রান্ধাবাড়ি প্রায় শেষ, শেষে একটু জিরের গুঁড়ো দিয়ে হে এর পরে একটু সময় ডাইকে দিয়ে উড়োই হেলাইলাম, এখন খাওয়ার লোক রেডি, মুই গরম ভাত লইয়ে খাইতে বইয়েও গেছি, অনেক মজা হইছে। আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।